শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিল থানায় প্রতারণার এক মামলায় গ্রেপ্তার করা হয় সুমন শেখ নামের এক ব্যক্তিকে। শনিবার সকালে ওই যুবকের মরদেহ মেলে হাজতে। পুলিশের দাবি, শুক্রবার রাত 3টার দিকে হাজতের ভেতরে নিজের প্যান্ট খুলে দেয়ালের উপরে থাকা রেলিংয়ের সাথে ফাঁসি নেয় সে। এই ঘটনা জানাজানি হলে স্বজনসহ এলাকাবাসী থানা ঘেরাও করে। সুমনের মৃত্যুতে তাদের অভিযোগের তির পুলিশের বিরুদ্ধে। চুরি করছিল, যেহেতু চুরি করছিল ওনারা মারছে, আমি নিজের চোখে দেখছি পুলিশ এত বড় লাঠি নিয়ে উপরে গেছে ওরে মারার জন্য। বলছে উনি নাকি 54 লাখ টাকা চুরি করেছে, ওনার কাছে 2.5 লাখ টাকা কইছে। 2.5 লাখ টাকা লাগলে একটা মানুষ মারা বলাইবো? রাত 3টা বাজে এখানে ফাঁসি দেয় কিভাবে? পুলিশ জানায় ফাঁসি দেওয়ার ঘটনাটি হাজতের ভেতরে থাকা সিসি ক্যামেরায় সকালে এসে দেখতে পান তারা। 3টা 3:30 সময়ের দিকে আমরা পরবর্তী দিন এসে আমরা দেখি যে আমাকে জানানো হয়, ওসি আমাকে জানায়, দেখি সে তার নিজের প্যান্ট খুলে সেই প্যান্ট দিয়ে আমাদের যে সিসিটিভি ক্যামেরার উপরে যে স্ট্যান্ড এবং সেখানে যে রেলিং আছে সেই রেলিংয়ের সাথে ফাঁস দেয়।